buldum. Mayaz mağlam. Nobi pe, Rasul pe. Huzur Nobi pe yata anandı keno. Nobi pe yata anandı keno. Amar mayra. Ey Nobi pe. Anandı tohak pi çanane karan. Tut mudden taholo. Nobi judi nashten. Kiti bir manos. Srashtar pari chay kono din petona. Kon aya Çandar fotoğrafı, bu karın adı kurudun karıştırmıyor.
fotoğrafta huzurlu fotoğraf. Biz arkadaşım o. Arada bu da ne? Biz film fotoğraf ki. Bokti sab da böyle bana denk ki. Bir de tarafta arzun üzerine her zaman kayda bakmadan. Yani bu kalender basını. Bakana bakana. Yani bu kadar kazan ama. Bu kadar ne zaman bunu oluyor. Bir de bir karbonik fotoğraf. İyi para hiç bir dönmüyor. Müslüman olarak fakirat edildi. আর আরো তো ফল খুব দেখা যাওয়া ছবি ইন্দর রাজি বাবা তা বাবা তাই না বাবা দিন দিন কেউ যদি মহব্বত করে আর ফটো আছে বলতে এর দ্বারা দিয়ে গেট পিতে আছো না না ইতে মন যদি না আর ফটো রেখে খুশি দিই আর ওই কি মন দিয়ে দেবে ওই বাতে আর দিন আর দেখো না ওই কি আমাদের কাছে তো বসে যেখানে চান্দার ছবি থাকবে ওখানে নূর্জগতের কোন ফেরেশতা আসবে না নবীকে খুশি মনে গ্রহণ করতে হবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা সাদর গ্রহণ করবেন কিন্তু নবী সুন্নাত তরিকা মোতাবেক চলতে হবে এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই আপনারা জানেন যে পুরুষরা দাড়ি রাখা এটা আমার রসুলের সুন্নাত এখন এরা ফোনে ফাওদন দেন দে সুর খাটি দে নেইমার খাটি সুরের খাটি নেইমার আর ফাওদন দেন দে সুরি এই দুই তুমি নেইমারের কিবল ভক্ত হলা ম্যারাডোনার কিবল ভক্ত হলা আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার তুই বাড়ি মন নায়ক এর কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি তো নবীর পাগল আমার মাথা থেকে পা পর্যন্ত আমার রসুলের সুন্নতেই থাকা দরকার নবীর অন্ত দিবালা বস না হ্যাঁ যে ফলকে কইজন স্যার আজ থেকে আগে আপনারা দাড়ি মুড়াইছেন শেভ করে ফেলছেন আজ থেকে নবীর প্রেমে দাড়ি কেটে রাখতে পারবে হাত দুটাই মাদা করতে হবে আমার সাথে আমি দেখবো নবীর প্রেমে মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তকবীর নারে রিসাল নারে গাউসিয়া মিলাদ নবীর মাহফিল বসে হাত দুটাই ওয়াদা দিয়েছে আজ থেকে তোমার নবীর সুন্নত মোতাবেক দাঁড়ি রাখবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও মানুষের চেহারা সুন্দর বাড়ে যে চেহারা সুন্দর না বলে সম্মান বাড়ে কি চোখ বাড়ে আপনার মুখে দাঁড়িয়ে নেই ছবি তো আছে দাঁড়িয়ে দেখে আর কাছে উঠাবেন দুটো পাশে রাখবেন
কোনটা বেশি সুন্দর? নারী মানুষের চেহারা সৌন্দর্য বাড়া, এটা রসুলের সুন্নাত, আমার নবীর তরিকা। আর এই যে মানুষ যে মারা যাচ্ছে, আপনি মনে করছেন আমি অনেকদিন বাঁচব, বৃদ্ধ হবো, মোটেও না। অনেক নিয়ম নিয়ন্ত্রিত হার্ট অ্যাটেক করে বেস্ট্রোক করে মারা যাচ্ছে। আপনার মুখে দাড়ি নেই, এই খোদাই না করে এই অবস্থায় যদি আপনি খবরে যান, আমার নবীকে দাড়িবিহীন চেহারাটা আপনি কিভাবে দেখেন? ওয়াজ বেশি শুনতে হয় না, একটা একটা ওয়াজ শুনে আমল করে। আজকে আমি দাড়ি রাখবো, যারা নামাজ পড়েন নাই অলস মন দিয়ে থাকেন, আজ থেকে সিদ্ধান্ত, এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত একক তো নামাজ চালবো না। আরে আমার আম্মা বলে ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর আগে আমি আপনাকে কৌশল দিয়েছি বিদায়, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, কোরবানি দিন। ওয়ালা ভাইরা, যে নবীকে আল্লাহ কৌশল দেওয়ার কারণে নির্দেশ দিয়েছেন, যেহেতু আমি আপনাকে কৌশল দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, সেহেতু আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, কোরবানি দিন। আমার ভাইরা, যে রসুলকে আল্লাহ কৌশল দিয়েছেন সেই রসুলকে তো আল্লাহ আমাদেরকে আমাদের কি করতে হবে? কমসে কম ফাসক্ত নামাজ চর্চি ব্যবহার করতে হবে। আজাদের তো সাধন বলবে কিতনে করে এটা হয় যে জানলাই নেই কেবে মেজে নেবার জন্য নবীর আসিল না, এটা সোয়াবের মেজান চলে। আপনি যদি বুঝতে পারবেন, আপনি বলবেন না আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব, মা বাবার খেদমত করবেন, মিলাদ নবী না আসলে মা বাবার পায়ের নিচে যে আমাদের জান্নাত, এর দৈত্য আপনি পেতেন কোথায়? অনেক ছেলে মা বাবা চিনে না, খুব সুন্দর দিকে ঘুমাইয়া ভাই বল কিন্তু কিছুতে বলছেন অথবা ব্যস্ত মা বাবা খাবার না দেন দেব বহুত আছে তো আজ এত তাবা করবে ও জেন সুন্দর হয়ে ভাই কই হ্যাঁ দেখতে না তাহলে কি অস্ত নাই বেস্ত আম না বাবা তো না এর সিলে সিলে কথাবার্তা বলতে মত কষ্ট হয় না বলো মহিলারা পর্দা করবেন এ মাইয়ে বলেন পর্দা করতে বইয়ে দেয় গরতন বাইরে বসে নকল লেখা ফিট বই আর তিন গমনলায় আল্লাহ করে তোমার তো গমনলা কেন হবে না না মুখে বাতে দেয় সুন্দর দিন দেখো মান আর তো গমনলায় এ ইয়ার মাই বহুত বাড়ি যে প্রগতি বাড়ি আয় নাম দিদি দুর্গতি বাড়ি মরতার মতো শার্ট প্যান্ট কিসের পর্দা কিসের পর্দা মন্ত্রী মিনিস্টারের তো মাথাও তো গুলি না বহু করুণায় ধরে আমি এবার দুবাই গিয়েছিলাম, আপনারা দেখেননি দুবাই ইমারতের সাবেক দাপ মন্ত্রী আল্লামা খসরাজি ওনার ছেলে ডক্টর শেখ আহমদ কিভাবে সম্ভব পেল আমি আসছি আমার জন্য গাড়ি পাঠিয়ে দিল মানুষ পাঠিয়ে দিল শেখ কে নিয়ে আসো বাঙালির আশ্চর্য এমারতের ইতিহাসে আশ্চর্য কোনো বাঙালি আলেন কে এগুলো গাড়ি বাটি এসে নিয়ে আসতে পারেন দেখুন আমার সাথে এত মেহমানদারি করতো প্রথমে বলছে আমি তো দুটো মাত্র এটা তো মার্চ এর নবেলি 3000 দেহাম বলে ও 3000 দেহাম কি করে লাগুই বাংলাদেশ
பிரதானம் காதல் காண் ரொட்டி ஆராயத்தான் ஐநூறு ஐநூறு ট্রাফিক জমিন দেয়নি বসে অবস্থান বাধ্য না ইন্ডিয়া হিন্দুস্থান অধিকাংশ হিন্দু সে রাষ্ট্র পর্যন্ত ট্রাফিক নাই এমন খরা রাতের তিনটে বাদ গাড়ি যাচ্ছে সিগন্যাল ফোর্সে গাড়ি থামিয়ে গেছে সে যত বড় মন্ত্রী হোক গাড়ি থামিয়ে গেছে আর দিনে দিনে সিংহের উপর দোষ বেল যার করে রিক্সাখানি খেতে পারে এখানে খেতে পারে রাস্তা সবাইকে সমস্ত কথাগুলো বুঝে চলার তৌফিক দান করুন যারা আল্লাহকে ভয় করে এরা পৃথিবীর করুণাকে ভয় করে না করুণা তাদেরকে ভয় করে আর সদর ইমান দুর্বল আল্লাহর সুপর বাংলাদেশে মসজিদ কোনা জামাত চলতেছে জুমা চলতেছে রমজান আসার আগে আপনারা সিপ্রাস দেখেন নাই আমি সিপ্রাসের ধর্ম প্রমন্ত্রীর সাথে বসে অনেকক্ষণ যুদ্ধ মসজিদ করে দেন মসজিদ করে দেন আরে আল্লাহর ইবাদত বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না তোমরা আমার ইবাদত বন্ধ করছো আর আল্লাহ আমার কাছে দোয়া চাচ্ছো অনেক যুদ্ধ আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক তর্ক যুদ্ধ হলেও চার পাঁচ দিন পরেই রমজান মাসে মসজিদ কি করে দিয়েছে করে দিয়েছেন এখন আমাদের জুমা চলতেছে জামাত চলতেছে কিন্তু আরবস্থানে এখনো জুমা বন্ধ আরবস্থানে এখনো জুমা বন্ধ আমি গোটা মাস থেকে আসছি শুধু জোর নামাজ পড়তাম জুমা বন্ধ জুমা বন্ধ কেন মসজিদের তুমি কোরআন শরীফ দেখো রাজবিলি আজকে দুঃখ লাগে আজকে ফ্রান্সের জমিনে আমার নবীর ব্যঙ্গ চিত্র কিভাবে করতে পারবো আমার মাহফিল দেখো তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি মাহফিল থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি ফ্রান্স সরকারের প্রতিবাদ জানাচ্ছি কেন আমার নবীর ব্যঙ্গচিত্র করা হলো এই জালেম চিত্র আমরা সুন্নিদেরকে একটা করে চাল নষ্ট হবে কথা বলছে না কেন আহলে সুন্নতের জামাত বাংলাদেশ এটা আমার রাজনৈতিক দল ঠিক কি না এর পাশাপাশি আহলে সুন্নতের জামাত আমি প্রবাসী পরিষদ করেছি দুবাইতে
এখানে কথা আহলে সুন্নাহ যুব পরিষদ আহলে সুন্নাহ ছাত্র পরিষদ আপনি রাষ্ট্রনৈতিকভাবে আমেরিকান বিএনপিকরণ জাতিবাদীকরণ আপনি তো শূন্য করেন ছেলে আপনি শূন্য শূন্যতার ফের জামে আমাদের কর্তব্য হতে হবে ঠিক আছে আমরা কর্তব্য না হই আগামী আমাদের জন্য বিপদ আস্তে বাতের রক্ষাবদ্ধ এই জামা ভাই আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতার করলো মামলা দিল রিমান্ড নিল সুন্নি মুসলমানের অনেক কেট কারণে ঐক্য থাকলে তুমি কল্পনা করতে পারত দেরি তো হলো সমস্ত সুন্নি জগতের যখন আন্দোলনে নেমে পড়ছেন সমস্ত সুন্নি জগতের ঐক্যবদ্ধ আন্দোলনের আন্দোলন দেখে সবাই বিচল আমরা দেখতে ফেরতাম না আসি আরে মনে রাখবেন আমাদের জন্য মারে আলো অপেক্ষা করতেছে তাই আমি যুবকদেরকে বলবো আপনি রাজনীতি জিততে দিকে করেন এই রাজনীতি আপনাকে বেসতে দেবে না শুনি জামান লাগবে কিনা তারপর শুনো একটা ফেরতারম জাতিকে উপহার দিতে পারি কিনা দেখি আর নতুবা শূন্য কি থাকবে না কিছু থাকবে না ঐক্যের বিকল্প নেই সংকীর্ণতা পরিহার করে একটা ফেরতারম আমাদের বিভক্ত হবে আসতে হবে আমি আর কথা বাড়াচ্ছি না ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই লোকমান ওসমান এরা সবাই সারদা শহরে বসে বসে আমাদেরকে দেখতে এভাবে আত্মস্বজন যে যেখানে আছে আল্লাহ সবাইকে দামানে মুস্তফা মজবুত করে দেবে এবং সরকার শূন্য মোতাবেক চলে আল্লাহ তৌফিক দান ইয়া নবী আল্লাহ এভাবে অনেকের নাম বলা হয়েছে তাদের রুহের মধ্যে আমিন আমিন
আমরা যাদের মা পাতার আব্বা মা দাদা দাদি নানা ভাই বোন আত্মীয় স্বজন চিরদিনের জন্য কবরস্থানে চলে গেছে প্রত্যেকের কবর মাওলা সকলের কবরকে বেহেস্তের বাগান লম্বা তওবা করছি আমাদের তওবা কবুল আমাদের জীবনের মনে মনে মাফ করে মাওলা যারা রোগে আক্রান্ত সেবা দাও কর্তার তালে মুক্ত করে দাও যারা বিদেশে আছে সবাইকে ব্যবসা বাণিজ্যের প্রতি উঁচু উঁচু আসমান তাই না জমিন বেড়া জমিনে দখল করে দাও নাম বলার দরকার নাই আল্লাহ তুমি জানো প্রত্যেকের ধরাস্ত তুমি জানো তোমার দরবারে দৌলত আমিন আমিন